হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার দ্য প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন অ্যান্ড চিল্ড্রেন অ্যাক্ট টু থাউজেন্ড আইনটি কার্যকর হয় দু হাজার সালের চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার সালের আট নং আইন মোট ধারা চৌত্রিশটি সর্বশেষ সংশোধনী দুই তিন সালে তো এই ধারার মধ্যে আমরা শুধু গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা শুধু সেগুলোই পড়ব তো ধারা দুই সংজ্ঞা ধারা এর ক্ষয় বলা হয়েছে অপহরণ অ্যাবডাকশন তো কোনো ব্যক্তিকে বল প্রয়োগ বা প্রলুব্ধ করে বা ফুসলিয়ে বা ভুল বুঝিয়ে বা ভীতি প্রদর্শন করে কোনো স্থান হতে অন্যত্র যেতে বাধ্য করা এটাই হচ্ছে অপহরণ দুইয়ের গ আটক কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো স্থানে আটকিয়ে রাখা উম ধর্ষণ নয় ধারার বিধান সাপেক্ষে পেনাল এর ধারা তিনশো পঁচাত্তরে সংজ্ঞায়িত ধার সংজ্ঞা দেওয়া আছে দুইয়ের স নবজাতক শিশু নিউবর্ন বেবি সর্বোচ্চ চল্লিশ দিন বয়সের কোনো শিশুকে আমরা নবজাতক শিশু বলতেছি এই শিশু আইন অনুসারে নারী ও শিশু নির্যাতন দুইয়ের ছয় বলা হয়েছে নারী যে কোনো বয়সের নারী হতে পারে কোনো বয়সের লিমিট দেওয়া হয়নি দুইয়ের জন্য মুক্তিপণ বা র্যানসম আর্থিক বা অন্য কোনো সুবিধা এটাই র্যানসম দুইয়ের উম হচ্ছে যৌতুক আমাদের পরিণত হবে ব্যাগ থেকে তো এবার দুইয়েরটা হচ্ছে শিশু অনদিক ষোলো বছরের কোনো ব্যক্তি এখানে শিশু বলতে বোঝানো হচ্ছে অনদিক ষোলো বছরের কোনো ব্যক্তি বিভিন্ন আইনে শিশুর বিভিন্ন বয়স দেওয়া থাকে তো এই আইন অনুপাতে ষোলো বছরের ব্যক্তিকে শিশু হিসেবে ধরা হচ্ছে অনধিক ষোলো বছর এখানে শিশু আইন অনুযায়ী অনধিক আঠারো বছরের কোনো ব্যক্তি শিশু আইনের ধারা চাইরে বলা হয়েছে যে শিশু আইনের ক্ষেত্রে আঠারো বছর ধারা তিন আইনের প্রাধান্য ধারা চাইরে বলা হয়েছে দহনকারী ইত্যাদি পদার্থ দ্বারা অপরাধ সংগঠনের শাস্তি এর চাই উপধারে একে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দহনকারী ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ দ্বারা কোনো শিশু বা নারীর মৃত্যু ঘটান বা ঘটানোর চেষ্টা করেন তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অনুধিক এক লক্ষ টাকা জরিমানা উপধারা দুইয়ে বলা হয়েছে অপরাধের ধরন দৃষ্টিপাত ক দৃষ্টিপাত শ্রবণ শক্তি নষ্ট করা মুখমণ্ডল বিকৃতি বা জৌনাঙ্গ বিকৃতি বা স্তর নষ্ট করলে পাঁচটি অঙ্গের ক্ষতি এই পাঁচটি অঙ্গ আমরা দেখলাম যে শ্রবণ শক্তি দৃষ্টিপাত শ্রবণ শক্তি মুখমণ্ডল বিকৃতি যৌন অঙ্গ বিকৃতি এবং স্তন নষ্ট এই পাঁচটি অঙ্গের যদি ক্ষতি হয় তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারদণ্ড এবং সর্বোচ্চ এক লক্ষ টাকা জরিমানা খ শরীরের অন্য অঙ্গ গ্রন্থি বা অংশ বিকৃত বা শরীরের কোনো স্থানে আঘাত করলে অনধিক চোদ্দ বছর ও অনন্য সাত বছর সশ্রম কারণ্ড এবং অনুর্ধ্ব পঞ্চাশ হাজার টাকা জরিমানা এখানে অনধিক বলতে সর্বোচ্চ চোদ্দ বছর এবং অনন্য বলতে সাত বছরের কম হবে না শাস্তি সাত বছরের বেশি হবে এবং চোদ্দ বছরের কম হবে উপধারা তিন দহনকারী ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ কোনো নারী বা শিশুর উপর নিক্ষেপ করা হলে যদিও কোনো শারীরিক মানসিক ক্ষতি না হয় সেক্ষেত্রে অনধিক স্বাদ ও অনন্য তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং অন্যদিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড যদি কোনো ক্ষতি না করে আবার উপদারা চাইরে বলা হয়েছে অর্থদণ্ড তিনভাবে আদায় করতে হবে ওই ব্যক্তির কাছ থেকে বা তার বিদ্যমান সম্পত্তি থেকে বা তার যদি কোনো সম্পত্তি না থাকে তাহলে ভবিষ্যৎ সম্পত্তি থেকে অর্থাৎ তার পিতার কাছ থেকে পেতে পারে অন্যভাবে পেতে পারে সেই সম্পত্তি থেকে এই অর্থদণ্ড আদায় করা হবে ক্ষতিপূরণ ও তিন শ্রেণীর ব্যক্তিকে দেওয়া হয় এই ক্ষতিপূরণটা তিন শ্রেণীর ব্যক্তিকে দেওয়া হয় মারা গেলে উত্তরাধিকারীদের অর্থাৎ যে ব্যক্তির উপরে সে নিক্ষেপ করলো আর কি যাকে আহত করতে চাইলো তো সে মারা গেলে উত্তরাধিকারীদের দিতে হবে আহত থাকলে তাকে দেওয়া হবে সে যদি জীবিত থাকে এবং আহত হওয়ার পর মারা গেলে উক্ত ব্যক্তির উত্তরাধিকারীদের দিতে হবে ধারা সাত নারী ও শিশু অপহরণের শাস্তি তো নারী ও শিশু অপহরণের শাস্তি হচ্ছে যাবজ্জীবন বা অনুদ্ব চৌদ্দ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড ধারা নয় ধর্ষণ ধর্ষণজনিত কারণে মৃত্যু ইত্যাদির শাস্তি উপধারা একে বলা হয়েছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারদণ্ড এবং অর্থদণ্ড উপধারা দুই বলা আছে ধর্ষণের ফলে ধর্ষণ পরবর্তী অন্য কোনো কাজের ফলে ধর্ষিতা নারী বা শিশুর মৃত্যু হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড উপধারা তিনি বলা হয়েছে গণধর্ষণ গ্যাংরেপ গ্যাংরেপ এর জন্য প্রত্যেকে দায়ী হবেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড শাস্তি এটা আবার একই ধারার চার উপধারায় বলা হয়েছে ধর্ষণ করে মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড শাস্তি দেওয়া হয় খ ধর্ষণের চেষ্টা করলে আগে আমরা বললাম এখানে কয়েক ছিল যে ধর্ষণ করে মৃত্যু ঘটালে এবং এখানে বলা হচ্ছে ধর্ষণের চেষ্টা করলে মৃত্যু ঘটানো নেই সর্বোচ্চ দশ বছর এবং সর্বনিম্ন পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড এবার উপধারা পাস কাস্টোডিয়ান রেপ বা পুলিশি হেফাজতে ধর্ষণ উপধারা পাস কাস্টোডিয়ান রেপ বা পুলিশি হেফাজতে ধর্ষণ যদি পুলিশি হেফাজতে থাকাকালীন সময়ে কোনো নারী ধর্ষিত হন তাহলে সেই পুলিশগণ ধর্ষিত নারীর হেফাজতের জন্য সরাসরি দায়ী হবেন প্রত্যেকের শাস্তির সর্বোচ্চ দশ বছর সর্বনিম্ন পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং কমপক্ষে দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড ধারা নয়ের একে বলা আছে ধর্ষণের সংজ্ঞা যদি কোনো পুরুষ বিবাহ বন্ধনে ব্যতীত ষোলো বছরের অধিক বয়সের নারীর সহিত তার সম্মতি ব্যতীত বা ভিত্ত প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করা হয় অথবা ষোলো বছরের কম বয়সের কোনো নারীর সহিত তার সম্মতি সহ বা সম্মতি ব্যতীত যৌন সংগ্রাম করলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছেন বলে গণ্য হবে অর্থাৎ এখানে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ ষোলো বছরের নিচের ক্ষেত্রে যদি কেউ যদি শারীরিক সংগম করে তাহলে সেই ক্ষেত্রে এটা নির্দিষ্ট ধর্ষণ হবে যে সম্মতি সহ করুক বা সম্মতি ছাড়াই করুক কিন্তু ষোলো বছরের উপরের ক্ষেত্রে বিধান আলাদা ধারা নয়ের ক নারীর আত্মহত্যার প্ররোচনা ইত্যাদির শাস্তি কোন নারীর সম্মতি ছাড়া বা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কোনো কাজের দ্বারা উক্ত নারীর সম্ভ্রম হানি হওয়ার কারণে আত্মহত্যা করলে উক্ত ব্যক্তি উক্ত নারীকে আত্মহত্যায় প্রচিত করার অপরাধে অপরাধী হবে এক্ষেত্রে সর্বোচ্চ দশ বছরের এবং সর্বনিম্ন পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থনীতি দণ্ডিত হবে ধারা দশ যৌন পীরন ইত্যাদির শাস্তি সেক্সুয়াল অ্যাসল্ট যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থে করার উদ্দেশ্যে তার শরীরের যে কোনো অঙ্গ বা কোনো বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর অঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করে তাহলে উক্ত ব্যক্তির উক্ত কাজ যৌন পীরন বলে গণ্য হবে এক্ষেত্রে সর্বোচ্চ দশ বছর এবং সর্বনিম্ন তিন বছর সশ্রম কাটাণ্ড এবং অর্থ দণ্ড এরকম রিলেভান সেকশন আছে পেনাল কোডে পাঁচশো নয় নম্বর আর সেকশনে ধারা জন্য মৃত্যু শাস্তি ধারা বারো ভিক্ষাবৃত্তি ইত্যাদির কারণে অঙ্গহানি করার শাস্তি যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয়ের উদ্দেশ্যে কোনো শিশুর হাত পা চোখ বা অন্য কোনো অঙ্গ বিনষ্ট বিকলঙ্গ বা বিকৃতি করে তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজীবন কারাদণ্ড এবং অর্থতন্ত্র উন্নীত হবেন দুইটির উদ্দেশ্য চারটি অঙ্গের তিনটি ক্ষতি করলে অর্থাৎ দুইটি উদ্দেশ্যে দুইটি উদ্দেশ্য কি যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয়ের উদ্দেশ্যে এই দুই উদ্দেশ্যে অথবা তার হাত পা কেটে তাকে দিয়ে বিক্ষি করাবেন অথবা বিক্রি করবেন এই দুইটি উদ্দেশ্যে চারটি অঙ্গের তিনটি ক্ষতি করলে চারটি অঙ্গ হচ্ছে এখানে শিশুর হাত পা চোখ বা অন্য কোনো অঙ্গ বিনষ্ট এবং চারটি অঙ্গের তিনটি ক্ষতি করলে ক্ষতি তিনটি হচ্ছে কি বিনষ্ট বিকলঙ্গ বা বিকৃত এই তিনটি ক্ষতি করলে সেক্ষেত্রে বলা হয়েছে তারপর ধারা পনেরো ধরি সরি ধারা তেরো ধর্ষণের ফলে জন্মগ্রহণকারী শিশুর ক্ষেত্রে বিধান তো তেরো একে বলা হয়েছে মাতা বা মাতৃগুলিও আত্মীয় তত্ত্বাবধান রাখা হবে দুই মাতা বা পিতা বা উভয়ের পরিচয় পরিচিত হবে তিন ভরণপোষণের পোষণের দায়িত্ব রাষ্ট্রের চার ভরণ পোষণের ব্যয় ছেলের ক্ষেত্রে একুশ বছর পর্যন্ত এবং মেয়ের ক্ষেত্রে বিবাহ না পর্যন্ত পঙ্গু হলে উপার্জনের সক্ষম না হওয়া পর্যন্ত রাষ্ট্র ব্যবহার নেবেন তেরো দুই সরকার বিধি দ্বারা ভরণ পোষণের অর্থ নিবারণ করবেন তেরো তিন ভরণ প্রশ্নের অর্থ দর্শকের সম্পত্তি হতে আদায় করতে হবে যদি তা সম্ভব না হয় তাহলে ভবিষ্যতে সে যে সম্পত্তির মালিক হবে সেখান থেকে নেওয়া হবে সংবাদ মাধ্যমে নির্যাতিত নারী বা শিশুর পরিচয় প্রকাশের ব্যাপারে বাধা নিষেধ সংবাদপত্রে কোনো নারী বা শিশু নির্যাতিত হওয়ার খবর এমনভাবে প্রকাশ করা যাবে না যাতে তার নাম ঠিকানা বা অন্যবিধ তথ্য বা পরিচয় প্রকাশ পায় প্রকাশ পেলে এক্ষেত্রে সেক্ষেত্রে দুই বছরের কারাদণ্ড বা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দেওয়া হবে শিশু আইনের আড়াই ধারা এটা বলা উচিত ধারা পনেরো ভবিষ্যৎ সম্পত্তি হতে অর্থদণ্ড ধারা থেকে ধারা চোদ্দ এর অধীন অপরাধের ক্ষেত্রে প্রদত্ত অর্থদণ্ড অপরাধীর নিকট হতে বা তার বিদ্যমান সম্পত্তি হতে বা তার ভবিষ্যৎ সম্পত্তি হতে আদায়যোগ্য হবে ট্রাইব্যুনাল অর্থদণ্ডকে ক্ষতিপূরণ হিসাবে বিবেচনা করতে পারেন অর্থাৎ ট্রাইব্যুনাল যে অর্থদণ্ড দেবে আমরা জানি পেনাল কোটের অধীন যে অর্থদণ্ড দেওয়া হয় এই ক্ষেত্রে এটা আসলে পানিশমেন্ট হিসেবে দেওয়া হয় কিন্তু এই আইনে অর্থদণ্ডকে সাধারণত ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয় অর্থাৎ এই ক্ষেত্রে বা দিকে দেওয়া হবে উক্ত সম্পত্তির উপর অন্যান্য দাবি অপেক্ষা অপেক্ষা উক্ত অর্থদণ্ড বা ক্ষতিপূরণের দাবি প্রাধান্য পাবে ধারা ষোলো অর্থদণ্ড বা ক্ষতিপূরণের আদায়ের পদ্ধতি এই আইনের অধীন কোনো অর্থদণ্ড আরোপ করা হলে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট জেলার কালেক্টর বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বা অনুরূপ বিধি না থাকলে ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে অপরাধীর স্থাবর বা অস্থাপর বা উভয়বিধ সম্পত্তি তালিকা প্রস্তুতক্রমে ক্রোক বা ও নিলাম বিক্রয় বা ক্রোক ছাড়াই সরাসরি নিলাম বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ ট্রাইব্যুনালে জমা দিবেন এবং ট্রাইব্যুনাল উক্ত অর্থ ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রদানের ব্যবস্থা করবেন ধারা সতেরো মিথ্যা মামলা অভিযোগ ইত্যাদির শাস্তি অনদিক সাত বছর সশ্রম কারণ্ড এবং অর্থতন্ড অভিযোগকারী লিখিত অভিযোগ সিয়ার মামলার ক্ষেত্রে ব্যতীত এই ধারার অধীন কোনো অপরাধ ট্রাইব্যুনাল গ্রহণ করবেন না অর্থাৎ অভিযোগকারী লিখিত অভিযোগ লাগবে ধারা আঠারো অপরাধের তদন্ত আঠারো এক অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংগঠনের সময় হাতে নাতে গ্রেফতার হলে বা অন্য কেউ হাতে নাতে গ্রেফতার করে পুলিশের নিকট সুপার্দ করলে পনেরো কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে হাতে নাতে না হলে ষাট কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে আঠারো দুই বলাশ উপরোক্ত সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে অতিরিক্ত তিরিশ দিনের অর্থাৎ অতিরিক্ত ত্রিশ কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে আঠারো তিনে বলা উপধারা দুই এর অধীন সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যর্থতার কারণ লিপিবদ্ধ করে তদন্তকারী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা বা ট্রাইব্যুনালকে জানাবেন আঠারো চার উপধারা তিনের অধীন ব্যর্থতার নোটিশ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তা বা ট্রাইব্যুনাল অন্য কোনো কর্মকর্তার নিকট তদন্তভার ভার অর্পণ করবেন উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হাতে নাতে গ্রেপ্তার হলে সাত কার্য দিবসের মধ্যে না হলে তিরিশ কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবেন আঠারোর পাঁচ উপদারা চারের অধীন সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যর্থতার কারণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা বা ট্রাইব্যুনালকে জানাবেন আঠারো ছয় বলা হয়েছে তদন্ত কর্মকর্তা পেশাগত অদক্ষতা উপারা দুই ও চারের অধীন নির্ধারিত সময়ের অধীন তদন্ত শেষ না হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী হলে সেটি উক্ত কর্মকর্তার পেশাগত অদক্ষতা বলে গণ্য হবে প্রফেশনাল মিসকন্ডাক্ট যেটা এবং বিষয়টি উক্ত কর্মকর্তার বার্ষিক গোপনীয় রিপোর্ট অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট এ অন্তর্ভুক্ত করবেন ট্রাইব্যুনাল বা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চাকরির বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে আঠারো সাত উপদারে বলা হয়েছে আসামিকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত তথ্য উপাত্ত যাচাইপূর্বক ট্রাইব্যুনাল নিকট যদি প্রতিমান হয় যে যাকে আসাই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ন্যায় বিচারের স্বার্থে তাকে সাক্ষী করা উচিত তাহলে ট্রাইব্যুনাল তাকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন এটাকে বলা হয়েছে রাস সাক্ষী বা অ্যাপ্রুভাল ধারা উনিশ অপরাধ প্রচারার্থে গ্রহণ বা আমল যোগ্য এই আইনের অধীন সকল অপরাধ আমলযোগ্য এবং জামিন অযোগ্য তবে ফরিয়াদি পক্ষকে এবং আসামির দোষী নয় বলে ট্রাইব্যুনালের নিকট প্রত হলে ট্রাইব্যুনাল জামিন দিতে পারেন নারী শিশু বা অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে ট্রাইব্যুনাল জামিন মঞ্জুর করতে পারেন তারা বেশ বিচার পদ্ধতি বিচারকারী আদালত এই আইনের ছাব্বিশ ধারার অধীন গঠিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই কার্য দিবস শুনানি শেষ না হওয়া পর্যন্ত একটানা না চলবে প্রতি কার্যদিবস তিন বিচারের নিষ্পত্তির সময়সীমা সর্বোচ্চ একশো আশি দিন খুবই গুরুত্বপূর্ণ এটা চার জামিন একশো আশি দিনের মধ্যে বিচার সমাপ্ত না হলে ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করলে আসামিকে জামিনে মুক্তি দিবেন মুক্তি না দিলে ট্রাইব্যুনাল উহার কারণ লিপিবদ্ধ করবেন পাঁচ বিচারিক বদলির ক্ষেত্রে কোনো মামলার বিচার কার্য শেষ না করে যদি কোনো ট্রাইব্যুনালের বিচারক বদলি হয়ে যায় তাহলে পূর্বের বিচারক যে পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেছেন নতুন বিচারক সেখান থেকেই শুরু করবেন পূর্ববর্তী বিচারক যে সাক্ষী যে সাক্ষীর সাক্ষ্য ইতিমধ্যে গ্রহণ করেছেন তাকে পুনরায় সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নেই তবে ন্যায় বিচারের স্বার্থে পূর্বের সাক্ষীকে আহ্বান করা যেতে পারে এটা বলা আছে বার টু ট্রায়াল ডি নেব পুনরায় বিচারে বাধা ছয় নম্বর ট্রায়াল ইন ক্যামেরা বা গোপনীয় কক্ষে বা রুদ্র কক্ষে বিচার এই আইনে নয় ধারার অধীন কোনো অপরাধের ক্ষেত্রে যে কোনো পক্ষের আবেদনক্রমে বা ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করলে ট্রায়াল ইন ক্যামেরার ব্যবস্থা করতে পারবেন এটা সি আর পিসির তিনশো বাহান্ন ধারায় একটা ট্রায়াল ইন ক্যামেরার বিষয়ে বলা হয়েছে শিশুর ক্ষেত্রে বিধান কোনো শিশু জড়িত থাকলে শিশু আইন দু হাজার তেরো যথাসম্ভব অনুসরণ করতে হবে এই ক্ষেত্রে আট শিশু ও নারীর হেফাজত বিচার বিচার লোকালে ট্রাইব্যুনাল সরি বিচার চলাকালে ট্রাইব্যুনাল নারী ও শিশুর কল্যাণার্থে উপযুক্ত মনে করলে নিরাপদ হেফাজতে রাখার জন্য উক্ত নারী ও শিশুর মতামত গ্রহ ও বিবেচনা করতে পারেন ধারা একত্রিশ ধারা একুশ আসামির অনুপস্থিতির বিচার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আসামি গ্রেপ্তার বা বিচারে সুফরদ এড়ানোর জন্য পলায়ন বা আত্মগোপন করলে এবং তাকে গ্রেপ্তারের আশু সম্ভাবনা না থাকলে ট্রাইব্যুনাল দুইটি বাংলা দৈনিক পত্রিকায় প্রজ্ঞাপিত আদেশ দ্বারা ত্রিশ দিনের মধ্যে আসামিকে হাজির হতে বলবেন উক্ত সময়ের মধ্যে হাজির না হলে তাকে অনুপস্থিতিতে তার অনুপস্থিতিতে বিচার কার্য শুরু হবে তবে কোনো আসামি জামিনে মুক্তি পাওয়ার পর বা একবার ট্রাইব্যুনালে হাজির হয়ে অনুপস্থিত থাকলে তার ক্ষেত্রে উপযুক্ত বিধান প্রযোজ্য নয় এটা সিআপিসির তিনশো আয়সের যে ক্ষয়ের বিধান আছে তদুরূপ ধারা বাইশ ম্যাজিস্ট্রেট কর্তৃক সাক্ষীর জবানবন্দি এক তদন্তকারী কর্মকর্তার নিকট যদি মনে হয় যে বিচার দ্রুত নিষ্পত্তির জন্য কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন যৌক্ত ঘটনা সম্পর্কে জানে বা নিজে দেখেছে সেক্ষেত্রে তিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে লিখিত বা অন্য কোনোভাবে অনুরোধ জানাবেন দুই ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করলে সেটি পুলিশ অফিসারকে তদন্ত প্রতিবেদনের সঙ্গে জমা দেওয়ার জন্য পুলিশের রেকর্ড প্রেরণ করবেন তিন উপধারা দুইয়ের অধীন বিচার চলাকালীন জবানবন্দি প্রদানকারী ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন তিনি সাক্ষ্য দিতে অক্ষম বা তিনি নিখোঁজ হলেন বা তাকে ট্রাইব্যুনালে হাজির করা ব্যয়বহুল ও সময় হলে সেক্ষেত্রে ট্রাইব্যুনাল উক্ত জবানবন্দি মামলার ক্ষেত্রে জবানবন্দি মামলার সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারবেন তবে শুধুমাত্র উক্ত সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল দণ্ড দিতে দণ্ড দেবে না ধারা তেইশ রাসায়নিক পরীক্ষক রক্ত পরীক্ষক ইত্যাদির সাক্ষ্য সরকার কর্তৃক নিয়োজিত কোনো চিকিৎসক রাসায়নিক পরীক্ষক সহকারী রাসায়নিক পরীক্ষক রক্ত পরীক্ষক হস্তলিপি বিশেষজ্ঞ আঙ্গুলিঙ্গ আঙ্গুলংকিক বিশারদ অগ্নেয়াস্ত্র বিশারদ প্রতিবেদন প্রদান করার পর বিচারকালে তাদের সাক্ষ্য গ্রহণ প্রয়োজন কিন্তু তিনি বা তারা যদি মৃত্যুবরণ করেন সাক্ষ্য দিতে অক্ষম হয় তাকে খুঁজে পাওয়া সম্ভব না হয় বা তাকে আদালতে হাজির করা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ বলে ট্রাইব্যুনাল মনে করলে তাহলে তাদের স্বাক্ষরযুক্ত পরীক্ষার রিপোর্ট সাক্ষ্য হিসেবে গণ্য হবে তবে শর্ত থাকে যে শুধুমাত্র উক্ত রিপোর্টের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল কোনো অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দিবে না সারা চব্বিশ সাক্ষীর উপস্থিতি কোনো সাক্ষীকে উপস্থিত করার জন্য সাক্ষীর বসবাসের এলাকায় যে থানা আছে তার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিবেন এবং তিনি সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির হতে বাধ্য করবেন দুই উপরোক্ত এক এর বিধান যেটা আমরা উপধারা বললাম এর বিধান এক এক সত্ত্বেও ট্রাইব্যুনাল সাক্ষীকে বা ক্ষেত্রমতে পুলিশ সুপার বা পুলিশ কমিশন পুলিশ কমিশনারকে সাক্ষীর উপস্থিতির জন্য নোটিশ দিতে পারেন তিন সাক্ষীকে হাজির করতে ব্যর্থ হলে সেটি পুলিশ কর্মকর্তার অদক্ষতার অধ্যক্ষতা হিসেবে গণ্য হবে এবং ট্রাইব্যুনাল ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবেন উক্ত পুলিশ কর্মকর্তার ধারা পঁচিশ ফৌজদারি কার্যবিধির প্রয়োগ ইত্যাদি এই আইনের অধীন কোনো মামলা দায়ের ও বিচার কার্যক্রম সিআরপিসি যতদূর সম্ভব প্রযোজ্য হবে ট্রাইব্যুনাল একটি দায়রা আদালত বলে গণ্য হবে এবং দায়রা আদালতের কার্যক্রম অনুসরণীয় হবে তৎফজদারী বিচার যেগুলো তো সিআরপিসির দুইশো পঁয়ষট্টি ধারায় দ্বারা আদালতের বিচার প্রস্তুতি বলা হয়েছে পক্ষের মামলা পরিচালনা করবেন পিপি পাবলিক প্রসিকিউটর ধারা ছাব্বিশ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এই আইনের অধীন অপরাধ ও বিচারের জন্য সরকার প্রতিটি জেলার সদরে এক বে একাধিক নারী ও শিশু নির্যাতন দবন ট্রাইব্যুনাল গঠন করতে পারবেন দুই সরকার জেলা ও দায়রা জজগণের মধ্যে হতে উক্ত ট্রাইব্যুনালের বিচারক নির্ধারণ করবেন চার এ ধারায় জেলা ও দায়রা জজ বলতে অতিরিক্ত জেলা ও দায়রা জজকেও অন্তর্ভুক্ত করবেন ধারা সাতাশ ট্রাইব্যুনালের এখতিয়ার মামলা দায়ের পদ্ধতি এটা বিজেসের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এক বিচারার্থী গ্রহণ সাব ইন্সপেক্টরের নিম্নপদস্থ নয় বা সরকার কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তির লিখিত রিপোর্ট ব্যতীত এখানে লিখিত রিপোর্ট ব্যতীত কোনো অপরাধ ট্রাইব্যুনাল বিচারের জন্য গ্রহণ করবেন না অর্থাৎ অবশ্যই এখানে বলা হয়েছে যে সাব ইন্সপেক্টরের নিম্নপদস্থ হওয়া যাবে না এবং লিখিত রিপোর্ট লাগবে দুই পুলিশ অভিযোগ না নিলে পদ্ধতি পুলিশ যদি অভিযোগ না নিলে পদ্ধতি অভিযোগকারী পুলিশের নিকট অভিযোগ করে ব্যর্থ হলে হলফনামা সহকারে লিখিতভাবে ট্রাইব্যুনাল নিকট আবেদন করবেন তো তারপর তিনি বলা হয়েছে অভিযোগ পাওয়ার পর পদ্ধতি ট্রাইব্যুনাল অপরাধটিকে পরীক্ষা করার পর ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল অসন্তুষ্ট হলে অভিযোগটি খারিজ করবেন অর্থাৎ যদি অভিযোগটি যদি মিথ্যা মনে হয় অথবা যদি আদালত যদি এই বিষয়ে সম্পূর্ণ আশ্বস্ত হয় যদি মিথ্যা তাহলে খারিজ করে দিবেন দুই সন্তুষ্ট হলে ট্রাইব্যুনাল ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো ব্যক্তিকে উক্ত বিষয়ে অনুসন্ধানপূর্বক অনধিক সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলবেন চার রিপোর্ট পাওয়ার পর পদ্ধতি এক ম্যাজিস্ট্রেট যদি এই মর্মে রিপোর্ট দেন যে অভিযোগটি সত্য সেক্ষেত্রে ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেবেন দুই আর যদি ম্যাজিস্ট্রেট এই মর্মে রিপোর্ট দেন যে অভিযোগটি ভিত্তিহীন সেক্ষেত্রে ট্রাইব্যুনাল খারিজ করে দিবেন ট্রাইব্যুনালের ন্যায় বিচারের সাথে ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযোগটি আমলে না নেওয়ার রিপোর্ট প্রদান করলেও অপরাধটি আমলে নিতে পারেন একের গড় পাঁচ বিচারকারী ট্রাইব্যুনাল যেখানে অপরাধটি সংগঠিত হয়েছে বা অপরাধীকে পাওয়া গেছে উক্ত ট্রাইব্যুনাল উক্ত ট্রাইব্যুনালই বিচারকারী ট্রাইব্যুনাল বলা হয় ছয় এর এক এর অধিক অপরাধ অপরাধে জড়িত থাকার ক্ষেত্রে বিধান যদি একই আইনের অধীন কোনো অপরাধের সাথে অন্য কোনো অপরাধ এমনভাবে জড়িত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে উভয় অপরাধের বিচার একই সঙ্গে করা প্রয়োজন তাহলে উক্ত অন্য অপরাধটির বিচার এই আইনের অধীন অপরাধের সাথে একই ট্রাইব্যুনালে করা যাবে উপধারা তিন ধারা আটাইশ আপিল ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশ রায় বা ডোনাদেশের বিরুদ্ধে ষাট দিনের মধ্যে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হবে এখানে শিশু আইনের ক্ষেত্রে দুই হাজার তেইশ শিশু আইন দুই হাজার তেরোর অধীনে ষাট দিনের মধ্যে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হয় ধারা উনত্রিশ মৃত্যুদণ্ডের অনুমোদন ডেট রেফারেন্স কনফার্মেশন অফ ডেট পেনাল্টি ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ড কার্যকরের জন্য মামলার নথিপত্র অবিলম্বে সি আর তিনশো চুয়াত্তর ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট এ প্রেরণ করতে হবে এবং হাইকোর্ট ডিভিশন এর অনুমোদন ব্যতীত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না ধারা তিরিশ অপরাধ সংগঠনের প্ররোচনা বা সহায়তার শাস্তি উক্ত অপরাধের জন্য প্রদত্ত শাস্তি পেনাল কোড একশো নয় অনুপাতে ধারা একত্রিশ নিরাপদ হেফাজত সেফ কাস্ত্রটি এই আইনের অধীন বিচার চলাকালে ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করলে কোনো নারী বা শিশুকে নিরাপদ হেফাজতে প্রেরণের আদেশ দিতে পারেন ধারা বিশের আট ধারা একত্রিশের ক ট্রাইব্যুনাল ইত্যাদি কর্তৃক রিপোর্ট এক নির্ধারিত সময় একশো আশি দিন বিচার সমাপ্ত করতে ব্যর্থ হলে তাহলে ব্যর্থতার কারণ ব্যাখ্যা সহ একটি রিপোর্ট ট্রাইব্যুনাল তিরিশ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নিকট প্রেরণ করবে এবং এর একটি নকল সরকারি নিকট প্রেরণ করবেন দুই এরূপ ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর এবং পুলিশ কর্মকর্তা ও সরকার বরাবর ত্রিশ দিনের মধ্যে একটি রিপোর্ট দিবেন এবং এর নিকট এর একটি নকল সুপ্রিম কোর্টের নিকট প্রেরণ করবেন তিন উপধারা এক ও দুইয়ের অধীন পেশকৃত প্রতিবেদন পর্যালোচনার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তারা বত্রিশ অপরাধের শিকার ও অভিযুক্ত ব্যক্তির মেডিকেল পরীক্ষা এক এই আইনের অধীন সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা সরকারি হাসপাতাল কিংবা সরকার কর্তৃক স্বীকৃত কোনো বেসরকারি হাসপাতালে সম্পন্ন করা যাবে দুই উপারা একে উল্লেখিত কোনো হাসপাতালে এই আইনের অধীন সংগঠিত অপরাধের শিকার ব্যক্তির চিকিৎসার জন্য উপস্থিত করা হলে উক্ত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মেডিকেল পরীক্ষায় অতি দ্রুত সম্ভব করবেন যত দ্রুত সম্ভব এবং উক্ত মেডিকেল পরীক্ষা সংক্রান্ত একটি সার্টিফিকেট সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রদান করবেন এবং এরূপ অপরাধ সংগঠনের বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করবেন তিন যুক্তিসঙ্গত সময়ের মধ্যে চিকিৎসক মেডিকেল পরীক্ষা সমাপ্ত করতে না পারলে উক্ত চিকিৎসক অসাধারণ জন্য দায়ী হবেন এবং তার এই অদক্ষতা বা অসাধারণ তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে লিপিবদ্ধ করতে হবে এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরির বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তো এটুকুই ছিলাম আমাদের নারী ও শিশু নির্যাতনতমন আইন দুই হাজার তো পরবর্তী দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ